মেডিটেকের দর্শকেরা খুব সাবধান, আমরা যখন খাওয়া দাওয়া করবো বিশেষ করে মাছ খাচ্ছি একটু সাবধানে খেতে হবে। অনেক সময় যদি আমরা খাওয়ার সময় কথা বলতে থাকি বা একটু অসতর্ক হয়ে যায়, দেখা যাচ্ছে ছোট একটা মাছের কাঁটা গলায় আটকে গেল, বিঁধে গেল, সাথে সাথে আপনি কিন্তু বেশি প্যানিক হবেন না। কাঁটা আটকে গেলে আপনি জোরে কাশি দেওয়ার চেষ্টা করুন। আচ্ছা, তারপরে আপনি একটু দেখেন যে কাঁটাটা রয়ে গেছে কিনা, আপনি একটু হা করুন, আয়নার সামনে যান, একটু দেখেন যে কিছু কাঁটা দেখা যাচ্ছে কিনা। যদি চোখের সামনে দেখা যায়, যদি সম্ভব হয় হাত দিয়ে আস্তে করে বের করে দেওয়ার চেষ্টা করেন। চাপ দিবেন না, হয়তো সাধারণত কাঁটাটা আমাদের দুই পাশে যে টনসিল থাকে, মানে বেশিরভাগ ক্ষেত্রে টনসিলের গায়ের মধ্যে কাঁটাটা বিঁধে যায়। আমি যদি হাত দিয়ে চেপে ভিতর ঢুকে দিই তাহলে কিন্তু বের হবে না। আর যদি আপনি কাঁটা দেখতেই পান, আপনি কোনো রকম ভয় পাবেন না, কোনো ঘাবড়াবেন না, আপনি দ্রুত একজন নাক কঙ্গলা বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাবেন, তাহলে ওনারা ওটাকে দেখে বের করে দেবে। আর অনেকে বাসায় আমাদের দাদি নানিরা আমাদেরকে বলেছে একটু শুকনো ভাত খাও, একটু কলা খাও বা একটু মুড়ি খাও। এটা করলে অনেক সময় কী হয় যে যদি ছোটো কাঁটা থাকে সেই কাঁটাটা এইসব খাওয়া খাদ্য খেলে আস্তে করে ওটা ভিতর ঢুকে যায়, অনেক সময় পাস হয়ে চলে যায়। পাস হয়ে চলে গেলে কোনো ভয়ের কিছু নাই। ও আরেকটা কথা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি ভয় পাবেন না। এই যে কাঁটা আপনার বিঁধেছে গলায়, টনসিলে বা আশেপাশে বিঁধেছিল, কাঁটাটা পরে ইনশাল্লাহ অবশ্যই বের হয়ে যাবে, এখান থেকে ইনশাল্লাহ ক্যান্সার কিন্তু হবে না। যদি খুব ছোট্ট কাঁটা হয় ইনশাল্লাহ ক্যান্সার কিন্তু হবে না। যদি খুব ছোট্ট কাঁটা হয় তাহলে ভিতরে ঢুকে গেল, অর্থাৎ ভিতরে চলে গেলো হয়তো। এখন আপনি ভয় পাবেন না, কেননা যদি কাঁটাটা ভিতরে চলে যায় তাহলে আমাদের বডি যে একটা বডি ডিফেন্স মেকানিজম আছে, ম্যাক্রোফেজ সেল, ওরা কাঁটাটাকে ঘিরে ফেলবে, ঘিরে ওরা এনজাইম দিবে, লাইসোজাইমস দিবে, এবং ধীরে ধীরে কাঁটাটি গলে যাবে। ওই হোমিওপ্যাথি ওষুধ খেয়ে কাঁটা গলাতে হবে না, আমাদের বডির নিজস্ব প্রক্রিয়ায় কাঁটাটি গলে যাবে, ইনশাল্লাহ ভয়ের কিছু হবে না। আর যদি অনেক বেশি বড় কাঁটা হয় তাহলে তো আপনি হাত দিয়ে দেবেন না, আমাদের ডাক্তার সাহেবরা এটা বের করবে। আমরা মেডিটেশনের মাধ্যমে ভবিষ্যতে আরও আমাদের নাক কঙ্গলা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করব। ধন্যবাদ।